হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি মোকসেদুল ইসলাম আছি আমার চ্যানেল লার্ন উইথ মোকসেদুল নিয়ে। 16তম নিবন্ধন, NTRC এর 16তম নিবন্ধন নিয়ে এই ভিডিওটি করতেছি এখন। ফিলের সংখ্যা নিয়ে যা বলছে NTRC এ, নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ আগামী 15 অক্টোবর প্রকাশিত হতে পারে 16তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল। ইতিমধ্যে সব ফল প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ফেলের সংখ্যা বেশি নেই। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ফেলের সংখ্যা বিষয়ে জানতে চাইলে ফল তৈরির সাথে সম্পর্কিত NTRC এর এক কর্মকর্তা জানান, মোট 22,000-এর মতো পরীক্ষার্থী ভাইভাতে অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে ফেলকারীর সংখ্যা 50 থেকে 100-এর বেশি হবে না। ফেল করাদের অধিকাংশই বিভিন্ন সনদপত্রগত জটিলতার কারণে অকৃতকার্য হয়েছে। কবে নাগাদ ফল প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, NTRC এর আইন অনুযায়ী 1 মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। আমাদের হাতে এখনো অনেক সময় বাকি আছে, নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করা হবে। আশা করছি আগামী 15 অথবা 16 অক্টোবর ফল প্রকাশ করা হবে। এর আগে NTRC এর চেয়ারম্যান এনামুল কাদের খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, অক্টোবরের মাঝামাঝি 16তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। গত বছরের 11 নভেম্বর 16তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মোট 1,54,665 জন অংশ নেন, এর মধ্যে উত্তীর্ণ হন 22,338 জন প্রার্থী। এতে স্কুল 2 পর্যায়ে 1,200 জন, স্কুল পর্যায়ে 17,140 জন এবং কলেজ পর্যায়ে 4,055 জন সহ মোট 22,398 জন উত্তীর্ণ হন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর সর্বশেষ NTRC এর আপডেট নিউজ। আর 16তম নিবন্ধনের ফল প্রকাশ করা হবে অচিরেই। নিবন্ধন পরীক্ষায় ফেলের সংখ্যা নিয়ে মূলত আজকের এই ভিডিওটি করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, পরবর্তীতে সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।